তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বলা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম, তারপর সেই রাজকন্যা আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। হ্যাঁ বল, বলেছিস আমার কথা? Yes. উনি কতদিন থাকবেন রে কলকাতায়? Just for a week. মানিলা যাচ্ছেন মেয়ের কাছে, ভায়া কলকাতা। স্যাটারডে 4 PM সময় দিয়েছেন। স্যাটারডে মানে তো কাল বাদে পরশু। দারুণ, সত্যি একদিনে একটা কাজের মতো কাজ করলি। ঠিক কোথায়, বাড়িতে? হ্যাঁ আপাতত বাড়িতে, তবে বেরুবো কলকাতা দেখতে। কলকাতা দেখার কি আছে রে, সেম ওল্ড সিটি। মোটেই না, আমার শহর নয়কো তেমন বুড়ো। পোল বেঁধেছে, কল ফেঁদেছে, বসিয়ে বাজার হাট। তবু যেন জুড়ে আছে আজও বুকের তলা। আচ্ছা শোন, তোর দাদানকে বলেছিস যে বাঙাল নামা পড়ে আমি একেবারে ফিদা? বলেছি বলেছি, বলেছি এটা খ্যাপাটে মেয়ে, আরো খেপে উঠেছে তোমার লেখা পড়ে। এই যা, বি সিরিয়াস। সত্যি এই ট্রাভেল স্টোরি অ্যাসাইনমেন্টের আগে ওনার সঙ্গে যে দেখা করতে পারবো ভাবাই যায় না। ফ্যান্টাস্টিক। এক্স্যাক্টলি, তো বোম্বে থেকে আসা আর দাদানের অক্সফোর্ড থেকে, হোয়াট আ কোইন্সিডেন্স। সত্যি। এই বিরসা, আমি তোকে একটু পরে কল ব্যাক করছি, বোম্বে থেকে আমার বস ফোন করছে। বাই। গুড মর্নিং স্যার। হ্যাঁ, পূজোর ফিচারটা একটু আগেই পাঠিয়ে দিয়েছি আপনাকে মেল করে, ছবিগুলো স্ক্যান করে তারপর পাঠাচ্ছি। একদম ভাববে না স্যার, ভ্রমণ নিয়ে এমন একটা লেখা লিখছি না যা এর আগে কোনোদিন কেউ লেখেনি। হ্যাঁ, নাম তো একটা ঠিক করেইছি, তারপর যেতে যেতে যেতে। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। মল্লিক ঘাট, সকালবেলা এখানে বসে ফুলের মেলা, আর এখান থেকেই সকালবেলা সারা শহরে ফুল বিক্রি করার জন্য ফুল কিনে নিয়ে যায় ফুল ব্যাপারীরা। ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। বাবা, কতদিন পরে এলাম কলকাতায়। র
রং টং করে প্রিন্সেপ ঘাট একেবারে ছা চকচকে দেখাচ্ছে তো। প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সেপের নামে তৈরি এই ঘাট। ডাকশালের অ্যাসে মাস্টার হলেও অনেক বৈজ্ঞানিক বিষয়টি নিয়ে জেমস প্রিন্সেপ গবেষণা করেছিলেন। কাঁচা কায়া কাঁচা মায়া, মাটি মে মিলি জানা রে ধীরে ধীরে, দুনিয়া কা মায়া ছোড়ে রে, দুনিয়া কা মায়া ছোড়ে। হঠাৎ কখন নদীর ধারে ব্যাপারীদের নাই, আমার শহর নেমেছিল কাদা মাখা পায়ে, অনেক ধোঁয়ায় ঝাপসা দুটি চোখ। আমার শহর ভুলে গেছে তার জীবনের আদি পরম শ্লোক, তবু হঠাৎ আসে যখন পাতা ঝরার দিন, দমকা হাওয়া থেকে থেকে ছাদ ছড়ানো গাছের মাথায় লাগে, আমার শহর খানিক বুঝি ঝিমিয়ে পড়া তন্দ্রা থেকে জাগে। সেদিন গেলাম ভিক্টোরিয়ায়, যা দেখি সব ভিক্টোরিয়াস, এনশিয়েন্ট হিস্টোরিয়ায় সব মানুষই ভিক্টোরিয়াস। পূর্ণেন্দু পত্রীর কবিতা। ভাইয়ার সঙ্গে একবার খুব তক্ক হয়েছিল, কোন কবি? আমি বলেছিলাম অচৌ। রানী রাসমণি তার নাতি যদুনাথ চৌধুরীকে দিয়ে যান ভবানীপুরের বাজার, আর সেই থেকেই এই বাজারের নাম যদুবাবুর বাজার। লোকে সাধারণভাবে বলে থাকে যদু বাজার। একটা কথা জানেন কি, রাসমণি কিন্তু গভর্নমেন্টের থেকে রানী উপাধি পাননি, তার মা তাকে আদর করে ওই নামে ডাকতেন, যেমন আমার মাও আমাকে আদর করে ডেকে থাকে। কিন্তু যেহেতু আমি কর্মসূত্রে বোম্বেতে, তাই ওই নামটা বহুদিন শোনা হয় না। তবে একটা কথা না বলে পাচ্ছি না, আজ আমার একটা ইচ্ছা পূরণ হবে, টানা রিক্সায় চড়ব আমি। যাবেন? রিক্সা শব্দটা কোথেকে এসেছে জানেন কি? জাপানি শব্দ যিনি রিকশক, যার মানে মানুষের টানা গাড়ি, জাপানি এর প্রথম আবির্ভাব। আমি যে রিস্কাওয়ালা, চলুন। দিন কি এমন যাবে বলে কি ও মাধবে, তুমি কি আমার হবে। না না, আমি তো কলকাতায় এখন। আরে রোমিং এ আছি তো কি হয়েছে? একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি, আমার কাগজের জন্য ভ্রমণ নিয়ে একটা লেখা লিখছি, ধারাবাহিকভাবে অল ওভার ইন্ডিয়া। নিজের ছেলেবেলার শহর থেকে শুরু করার ইচ্ছে। হ্যাঁ, তবে ফরম্যাটটা এখনো ঠিকমতো দানা বাঁধেনি। কি বললে? রুটস খোঁজা, শিকড়ের সন্ধান। হ্যাঁ, তা বলতেই পারো, তবে আমি কি বলি জানো? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আরে বসো বসো। আমার নাম উশ্রী। উশ্রী? আমি কানে কম শুনি তো, বীর সাহেব কি বলেছিল আমি শুনেছিলাম বিশ্রী। তা তুমি এত সুশ্রী যে এটা তো ঠিক হতে পারে না, উশ্রীটাও ঠিক হচ্ছে না। উশ্রী শুনেছি শুকিয়ে গিয়েছে,
তোমাকে তো দেখছি রীতিমতো চল বলে। সুতরাং আচ্ছা নিশ্চয় বলেছে আপনাকে, আমি আমি বোম্বেতে একটা কাগজে কাজ করি, তো একটা ভ্রমণ বিষয়ে একটা ধারাবাহিক লেখা লিখতে হবে। এমনিতে আমি প্রথমেই বলে রাখি, আমি আপনার মস্ত বড় একজন ভক্ত আপনার লেখার, এখন নিয়মিত বাঙালনামা পড়ছি। আপনার কাছে এসেছি প্রথম মানে প্রথম কারণটা হচ্ছে আপনাকে সামনে থেকে দেখার একটা ইচ্ছে ছিল, সেটা সুযোগও ঘটে গেল। আর দ্বিতীয় যেটা কাজ, সেটা হচ্ছে যে এই যে একটা ভ্রমণ বিষয়ে আমাকে একটা লেখা লিখতে হবে, তো আপনি যদি একটু সাজেশন দেন আমাকে যে মানে কিভাবে কোথা থেকে শুরু করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আমি একটা কথা বলি, ভ্রমণ তো এখন একটা সর্বসাধারণের জনসাধারণের উপভোগ্য জিনিস হয়ে গেছে। ভারতবর্ষ আমাদের মানে রত্নগর্ভা জন্মভূমি, এখানে সর্বত্রই দেখবার জিনিস ছড়িয়ে আছে, কিন্তু একটু নতুন ভাবে শুরু করলে বোধহয় মানুষের চেতনাটাকে একটু চাপ নাড়া দেয়। তা কলকাতায় এসেছো, কলকাতার কাছে কাছেই সুন্দরবন, এই একটা চেহারা যা ভারতবর্ষে আর কোথাও পাবে না, কারণ বনভূমি অন্যত্র আছে কিন্তু এ বনভূমি সেরকম শ্যামল নয়, রুক্ষ চেহারা, আর বাঘের ভয়টা থাকে। একবার গিয়েছিলাম ওখানকার যে ডিরেক্টর, তিনি ব্যাঘ্র প্রকল্পের, তিনি একটা আশ্বাস দিলেন যে বাঘ আপনারা বোধহয় দেখতে পাবেন না, কিন্তু একটা কথা বলতে পারি, 250 বাঘ আছে, সবাই কিন্তু আপনাদের দেখছে। শুনে বড় আশ্বস্ত বোধ করেছিলাম, এরকম তো সবসময় হয় না, 250 বাঘ আমাকে দেখছে। তো এই কথাটা জানিয়ে ওই কুমিরগুলি দেখা যায়, কুমির দেখা যায়, বাঁদর দেখা যায়, কিছু কিছু শুয়োরও দেখা যায়। ওখান থেকে শুরু করা একটা বন্ধ কথা নয়, ভারতবর্ষ ভারতবর্ষ না হোক, প্রথমত পশ্চিমবঙ্গই ভারতবর্ষের অন্য জায়গার থেকে আলাদা। তোর বাবার এক বন্ধু আছেন না সুন্দরবনে? না, আমার বাবার কোনো বাঘ বন্ধু নেই। আই যাই আর কি মারিস না, সিরিয়াসলি আমাকে কালই যেতে হবে স্টোরি করতে, একটা কিছু প্লিজ অ্যারেঞ্জ কর। বিশ্বের বৃহত্তম বায়োস্ফিয়ার, তপনদা বলেছেন ভ্রমণ বিষয়ে কিছু লিখতে গেলে মানচিত্রের একেবারে তলার দিক থেকে শুরু করা উচিত, আর তাই আমার নিশানা সুন্দরবন। তপনদা, আমার দাদাকে তুই প্রথম দর্শনেই দাদা করে ফেলেছিস? ওই একই হলো। এই বল না, সিরিয়াসলি পারবি তো একদিনের মধ্যে ব্যবস্থা করতে? ভদ্রলোক সুন্দরবনে থাকেন না, থাকেন ক্যানিং এ, নাম প্রদীপ ঘোষ। খবর চলে গেছিল বোধহয়। আমি বোম্বেতে থাকি, মানে কর্মসূত্রে বোম্বেতে আছি, ওখানকার একটা কাগজে কাজ করি, তো যেটা আমাকে একটা স্টোরি করতে হবে সুন্দরবনের উপর, সেই জন্যই আপনাদের একটু সাহায্য দরকার। চলুন।
এই জায়গাটার নাম ক্যানিং হলো কেন? আসলে ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা আমাদের দেশে রাজ করছে তখন এই এলাকাটা লর্ড ক্যানিং এর দায়িত্বে ছিল। আমরা কেউ বলি লর্ড ক্যানিং এর বাড়ি, কেউ বলে পোর্ট ক্যানিং এর বাড়ি, মানে এখানে একটা বন্দর হওয়ার কথা ছিল ব্রিটিশের। ওরা বুঝতে পেরেছিল নদীটা কিছুদিন পরেই মরে যাবে, যাতায়াত করতে পারবে না, যার ফলে ওরা পরিকল্পনাটা বাতিল করে। সেই থেকে লর্ড ক্যানিং, পোর্ট ক্যানিং, ক্যানিং নিয়ে সেই থেকে ক্যানিং টাই চলে আসছে। প্রদীপ দা, সুন্দরবনের ওপর আমাকে একটা স্টোরি করতে হবে। তো সুন্দরবন বলতেই আমরা যে কটা কথা জানি, যেমন সুন্দরবন পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এবং মানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে সব থেকে বড় ডেল্টা পৃথিবীর মধ্যে। তো সুন্দরবন একটা সত্যি মানে মানে আমাদের কলকাতার কাছাকাছি এমন একটা জায়গা যেটা সত্যি দেখার মতো জায়গা, মানে দ্রষ্টব্য স্থান। তো সেখানে মানে ট্যুরিজমের মানে ট্যুরিস্টদের জন্য আপনারা কিভাবে মানে কিরকম হতে পারে ট্যুরটা, সুন্দরবন কি কি জায়গা দেখার আছে? আমরা সাধারণত এক রাত দুদিন, কোনো কোনো ক্ষেত্রে দু রাত তিন দিন, বা কেউ কেউ একটু বেশি ঘুরতে চাইলে একটু দিনটাও বেড়ে যায়, রাতটাও বেড়ে যায়। তো এক রাত দুদিনের ক্ষেত্রে আমরা সজনেখালি, সুদূর্ণখালি, দোমাকি, নীতিদোপানি এগুলো কভার করতে পারি। এটা একটা রুট, এটা একটা রুট। আর দু রাত তিন দিন করলে আমরাও চলে যাই ঝিঙেখালি, বাগনা, বুড়ির ডাবড়ি, যেটা রায়মঙ্গল নদীর উপর দিয়ে গেছে, ওদিকে বাংলাদেশের সুন্দরবনটাও আমরা দেখতে পারি, এদিকে আমাদের পশ্চিমবাংলার সুন্দরবনটাও আমরা দেখতে পাই। রায়মঙ্গলটা গিয়ে মিশেছে একেবারে মানে হরিমাঙ্গা হয়ে একদম বিহার বেঙ্গলে, এটা ওই বিস্তীর্ণ নদীটাকে দেখা যায়। তো চারিদিকটা এটা কভার করতে পারে। সব থেকে মজার ব্যাপার হলো বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ নদীগুলোর মোহনা কিন্তু সুন্দরবন। আমরা তো বঙ্গোপসাগর পাচ্ছি ওখানে, তাছাড়া অসংখ্য নদী পাচ্ছি, অসংখ্য খাঁড়ি পাচ্ছি, বিভিন্ন আইল্যান্ড গুলোকে পাচ্ছি, এই সমস্ত গুলো ডেন্স ফরেস্টের ভেতর দিয়ে, সরু সরু জঙ্গলের ভেতর দিয়ে আমরা বিভিন্ন দিকে ট্রাভেল করি। এসব জায়গা দেখার জিনিস বলতে কি আছে? মূলত জল জঙ্গলের একটা মানে অপূর্ব একটা শোভা, একই সঙ্গে জল, মাথার উপর আকাশ, তারপর তো সবুজের একেবারে আস্তরণ, তার সঙ্গে লোকে যেটা আশা করে রয়্যাল বেঙ্গল টাইগার, কারুর কারুর ভাগ্য ভালো থাকলে মিলে যায়, তাছাড়া তো কুমির, হরিণ, বুনো শুয়োর, ভ্যারিয়াস বার্ডস, এগুলো সমস্ত দেখা যায়। আর একটা জিনিস অলিভ রেডলি, যেটা সারা পৃথিবীতে প্রায় মানে বিলুপ্ত প্রায় হতে চলেছে, সেটা কিন্তু মানে গুটি কতক জায়গা আছে যেখানে অলিভ রেডলি পাওয়া যায়, তার মধ্যে সুন্দরবন একটা। অলিভ রিডলে জুলজিস্টদের কাছে একটা দারুণ মানে ভাইটাল সাবজেক্ট একটা। এই অলিভ রিডলেরা আসে বহু দূর দূর থেকে, এরা আসে কলস বলে সুন্দরবনের একটা প্রত্যন্ত ভীষণ দূরের একটা জায়গা কলস, যেটা কিন্তু এই ক্যানিং দিয়ে আপনারা যেতে পারেন, ক্যানিং দিয়ে আমরা সেই জায়গাটা নিয়ে যেতে পারি। কিন্তু যে জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবার দিয়ে যদি কলকাতা থেকে কেউ যায় নামখানা হয়ে, তাহলে কিন্তু ওই জায়গাটায় পৌঁছানো খুব তাড়াতাড়ি সহজ। এইখান থেকে যেতে নদীপথে একটুখানি হয়তো বেশি আমাদের মুভ করতে হতে পারে আর কি। তো এই অলিভ রিডলার এখন কিন্তু বন দপ্তরের এটা কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস বলে গণ্য করা হয়েছে এটাকে, মানে এরা ভীষণ রেয়ার, মানে প্রায় বিলুপ্তির পথে। তো এই অলিভ রিডলাররা এখানে আসে, এসে এদের ডিম ফোটায়, ফুটে এবং নেক্সট জেনারেশনকে সাথে নিয়ে এরা কিন্তু চলে যায় এদের নিজেদের বাড়িতে, বহু দূর দূর থেকে এরা কিন্তু আসে। এই যে সুন্দরবনের মতো এমন একটা জায়গা যেখানে সত্যি মানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লোকের আসা উচিত, দেখা উচিত, সেখানে কি মনে হয় আপনার যে যথেষ্ট লোকজন আসছে, ট্যুরিজমের ব্যবসার কোনো মানে উন্নতি হয়েছে? ডেফিনেটলি হচ্ছে, ডেফিনেটলি। মানে আজ থেকে 20 বছর আগে যত ট্যুরিস্ট আসতো তার থেকে অনেক বেশি এখন, মানে সরকারি খাতাপত্র হিসাব নিকাশ দেখলে দেখা যাবে প্রতি বছরই ট্যুরিজম এখানে ডেভেলপ করছে, প্রচুর মানুষ আসছে, বাইরে থেকে আসছে, বিদেশ থেকেও আসছে। এবং সেই অর্থে দেখতে গেলে সুন্দরবনটা দিনকে দিন আকর্ষণ বাড়ছে। একদিকে তো মানে কোর এরিয়া টাইগার প্রজেক্টের জন্য অনেকগুলো জায়গায় আমরা যেতে পারছি না, ইচ্ছে থাকলেও দেখতে যেতে পারছি না, কিন্তু আপনার কি ধারণা যে উন্নতি হয়েছে ট্যুরিজম? যেতে দেওয়া হয় না এটা কিন্তু একদিক দিয়ে ভালো, তার কারণ হলো এটা কিন্তু বন দপ্তর থেকে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া করে রেখেছে, প্রোটেক্টেড এরিয়া। ট্যুরিস্টদের ঘুরতে দেওয়া হয় বাফার জোনে, একটু বাইরের দিকে, কিন্তু তারা কিন্তু স্বাদটা কিন্তু সুন্দরবনের যে নদী জালিকা, নদী আর কিছু দ্বীপ, প্রচুর দ্বীপ, এর মধ্যে দিয়ে যে নৌকো করে যাওয়া, ওখানে থাকা, তাদের মানে কত রকমের গাছগাছরা, মানে প্রচুর রকমের প্রজাতি, এরা সমস্ত অনুভব করতে পারে। তবে একটা দিকে ভালো বন দপ্তর যেটা করেছে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড কিছু বাঘ, যেটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বিরাট গর্ব আমাদের। তো একেও তো বাঁচাতে হবে, এও তো বাঁচতে চায়। তো আমরা তাদের ঘরে গিয়ে তাদের দেখছি,
এর জন্য কিন্তু আমাদের মনে হয় আমাদের নিজেদেরও মানে ইনফ্যাক্ট যারা টুরিস্ট যারা গেস্ট আসছেন তাদেরও একটুখানি মানে নিজেদের নিজেদের মধ্যে একটা তৈরি করে নিতে হবে যে আমরা কিন্তু তাদের ঘরে এসে তাদেরকে দেখতে যাচ্ছি, তারা যেন ডিস্টার্ব না হয়। তো প্রথমে যদি বাঘ বাঁচে, যদি গাছ বাঁচে, যদি ম্যানগ্রোভ বাঁচে, বাদাবন বাঁচে, সুন্দরবন বাঁচবে, ট্যুরিজম বাঁচবে, সমস্ত এখানকার মানুষ বাঁচবে, সারেং বাঁচবে, এখানে সমস্ত কিছু মানে সুন্দরভাবে হবে। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। কোন নদী? মাতলা নদী।